এসে গেল, এখন তো প্রিন্টিং এর চেহারাই পাল্টে গেছে। এখন আর প্রিন্টিং ফেস ওই অর্থে কম্পোজ করে করে প্রিন্টিং করে না। এবং এরপর যখন আমাদের সামনে এই অনলাইন ব্যাপারটা এসে গেল, ফেসবুক এসে গেল, কম্পিউটার এসে গেল, স্কাইপ এসে গেল, এখনো কি সব একই রকমের চলবে? যখন আমাদের সে নৌকা ছিল আর ঘোড়া ছিল আমাদের সবচেয়ে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা, তখন কি হয়েছে? একটু দৃষ্টান্ত দিই, যদিও সালোয়ারের ছন্দের উপরে লিখেছেন বইটাতে, আমি সম্পর্কে আমি একটু পরে বলবো যদি মনে থাকে কিরকম কি। মহাভারতের কথা অমৃত সময় কাশী রাম দাস বনে শুনে পুণ্য পান, সমস্ত কবিতা এইভাবে লেখা হতো। ভাবতে পারে উপায় নাই, ছন্দ হয় এরকম, তার কারণ সমাজটাই এরকম। মানুষ শুধুমাত্র চিকিৎসার জন্য বাইরে যেত, তীর্থ করার জন্য বাইরে যেত, আর মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে যদি দূর জায়গায় যেত দেওয়া হতো সেখানে হয়তো যেত, আর তো গ্রাম থেকে যেত না। তো সব কিছু গ্রাম হচ্ছে, এই গ্রাম ব্যবস্থা পাল্টে গেল ইংরেজ ভাষার সঙ্গে সঙ্গে। যখন ট্রেন এসে গেল, গতি এসে গেল, তখন কি মধুসূদন বলছে, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী আমি কি ডরাইল সখী ভিখারী রাঘবে। দেখলেন ভাষা কিরকম পাল্টে যায়, ভাষা কত পাল্টায়। যখন মাইক এসে গেল তখন হাজার বছর ধরে পথ আমি আনা দিতেছি পৃথিবীর পথে, মনে হয় যেন এই কাছে কানের কাছে এসে বসে গুনগুন করছেন কবি।